গরিবের ঘরে সোনাও ময়লা পরে পরে কালো হয়ে যায়। সোনার কদর যারা বোঝে তাদের হাতে পড়লে সোনা চক চক করে। তোমার মেয়ে তো আসলে সোনা, তুমি ভুল করে নাম রেখেছো রূপা। আমার তৃতীয় পক্ষ মারা গেছে, ঘর শূন্য, তিন পক্ষের ১২টা ছেলে মেয়ে মা হারা। তোমার মেয়ে সুখে থাকবে আর আমার ছেলে মেয়েরাও একটা মা পাবে, আর তুমি হবে মজুমদের শ্বশুর। এই তল্লাতে এক বড় বাড়ি ছাড়া আমার মতো মালদার আর কে আছে বলে? রূপার জন্য তো পরম সৌভাগ্য মজুমদার। তাহলে আগামী শুক্রবার এই পাঁচ জুম্মা কাজ খতম। না রূপা না, বউ তুমি এবারেরই হবে। এভাবে চুরি করে রাতের অন্ধকারে আর এ ঘরে তোমাকে আসতে হবে না। এ বাড়ির অধিকার নিয়ে মাথা উঁচু করেই তুমি এ বাড়িতে ঢুকবে। ছোট মিয়া। হ্যাঁ রূপা, বড় ভাবিকে আমি তোমার কথা বলেছি। আহা, এত তাড়াতাড়ির কি আছে? লেখাপড়া করছে, শেষ করুক। না না, এ বয়সের বিশ্বাস, কখন কি হয়ে যায়। পছন্দ যখন করিয়ে ফেলেছে তখন বিয়েটা দিয়েই দাও। মেয়েটা সুন্দরী, স্বভাব চরিত্র ভালো, হোক না গরিব তাতে কি। সবই তো বুঝলাম, কিন্তু মেজো মিয়ার মতামত নিতে হবে। সেও তো ভাই, ওকে বলে দেখি। বলবে আবার কি, আমি তো সবই শুনেছি। শুনেছ? শুধু শোনা, দেখেছি। দেখেছ? হ্যাঁ, নিজের চোখেই দেখেছি। কি দেখেছ? বড় ভাই হিসেবে যতটুকু দেখা যায় আর কি। তারপরেও তুমি চুপ করে বসে আছো। ঠিকই বলেছ, বসে থাকা তো ঠিক নয়। কালই আমি বড় ভাইকে বলবো বিয়েটা দিয়ে দিতে। কি, ওই মেয়েকে বিয়ে দিয়ে ঘরে আনবে? কি মুশকিল, বিয়ে দিয়ে ঘরে আনবো নাকি বাইরে রেখে দেবো? আনো তাই আনো, ওই ছোট লোকের মেয়েকে ঘরে আনো আর আমি ঘর ছেড়ে বেরিয়ে যাই। সে কি, তুমি কেন ঘর থেকে বেরিয়ে যাবে? তবে কি অজাত কুজাতের সঙ্গে একবারই তো ঘর করবো? তুমি কেন ঘর করবে? এসো লোককে শোনা, এসো কথা কথা, তুমি তো ঘর করছো আমার সঙ্গে, ওর সঙ্গে ঘর করবে তো মন্দির। চুপ করো, খবরদার ধমকাবে না। ১০০ বার ধমকাবো, খালি মুখের কথাই বল। মান সম্মানের তো খেয়াল নেই, তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে। ওই মেয়ে বাড়ির বউ হতে পারবে না, পারবে না, পারবে না। আর বহুত পারবে, মনিরুল চাইলে তুমি বা বলার কে, আমি বা কে? বেশ, আমি বলার কেউ না হলে কালই আমি বাপের বাড়ি চলে যাব। যাও না, যাও না, যাও না। নামই তো সহ গলির মধ্যে মুরগির খোয়ারের মতো ছোট ছোট চারটে ঘর, সেটা আমার বাড়ি। কি, তুমি আমার বাপের বাড়ি নিয়ে কোটা দিচ্ছ? আমি চলে যাব, আজ রাতে আমি বাপের বাড়ি চলে যাব। কেউ না সাথে। বাবারে বাবা, আমি তো বড় বাড়ির ছেলে হয়ে ওর সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানিস না। বৌমা, কি হয়েছে তুমি সকালে আমাকে সব বলবে, আমি ওর বিচার করব। তুই কি চাস তোর জন্য সংসারে অশান্তি হোক? অশান্তি করেছি আমি? কি করতে বাকি রেখেছো? এখন তো বাতাসে কান পাতা যাচ্ছে না। যা বংশ, বলতে পারো মেজো ভাবি, বাবা আদম মা হাওয়া কোন জাতির ছিল, কি ছিল তাদের বংশ পরিচয়? ঠিক ঠিক। চুপ করো, কিসের সংসার তুলনা? হ্যাঁ হ্যাঁ, কিসের সঙ্গে কিছু তুলনা? তুলনা নয় মেজো ভাবি, জগতের সব মানুষই তো বাবা আদমের বংশধর, সবাই এক জাত এক বংশ ছিল কিন্তু এখন আর নেই। ছোট মিয়া, হারি সব ভাতই খাওয়ার যোগ্য, কিন্তু যে ভাত মাটিতে পড়ে যায় তা কেউ তুলে খায় না। তেমনি কর্মের দোষে যারা ছোট জাত হয়ে গেছে তাদেরকে আর বড় ঘরে তোলা যায় না। কর্মের দোষেও নয়, ভাগ্যের দোষেও নয়, আমাদের মতো মানুষের দোষে। এক সময় যার গায়ে শক্তি বেশি ছিল গায়ের জোরে সে অন্যদের ছোট করে রাখতো, আর এখন ছোট করে রাখে টাকার জোরে। ভাবি, ধুলো মাটি লাগলে মানুষের শরীর ময়লা হয়, আর অহংকারে ময়লা হয় মন। মন পরিষ্কার থাকলে ছোট বড় সব এক হয়ে যায়। তার মানে আমার মন পরিষ্কার নয়, আমার মন ময়লা? শুনলে তুমি, শুনলে তুমি? এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাবিকে অপমান করিস ভাইজান। মনিরুল, আমি ভাবিকে উদ্দেশ্য করে কিছুই বলিনি ভাইজান। চুপ কর, যা মাফ চেয়ে নে। মাফ আমি ১০০ বার চেয়ে নেবো ভাইজান, কিন্তু আমার কথা আমি ফিরিয়ে নেবো না, কারণ আমি অন্যায় কিছু বলি না। শুনলে, শুনলে তুমি? শুনলেন তো ভাইজান, ওই অজাত পূজাতের সঙ্গে মিশে। খবরদার, রূপাকে অজাত বলবে না। কি করবে বললে, কি করবে? কি করবে, কি করবে? মনিরুল,
সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই। যা মাপ চেয়ে নে। মাপ চেয়ে নে। যা যা বলছি। আমাকে ভাগ করে দিন। শয়তান কোলাঙ্গা সংসার ভাঙতে চাস? না না ভাইজান, তোমার রক্ত পানি করে করা সংসার আমি ভাঙতে দেব না। আমি ভাঙতে দেব না ভাইজান, আমাকে মাফ করে দাও। বেজো ভাবি, রূপাকে নিয়ে তো কথা ঠিক আছে, রূপা এ বাড়িতে আসবে না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ভয় নেই, রূপাকে বিয়ে করে তোমাদের আমি ছোট করব না। সুদূর চোখের আড়ালে যাতে আমাকে ভুলতে পারে ভাবি। তোমরা কি করছো? ওকে ফেরাও মেজো মিয়া, মেজো বউ, ও তো মাফি চেয়ে নিয়েছে, ওকে ফেরাও। কি করতে হবে আমাকে? পায়ে ধরে সাঁতরাতে হবে? না না মেজো বউ, তুই কেন সাঁতরে যাবি? আমি আমি যাচ্ছি, ও যে আমার ছেলের মতো।